আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তবে সিলেটবাসী ভালো নেই। ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দেখছেন সবগুলাই সিলেটের ছবি, অ্যান্ড এগুলো কোনো ফিকশন না, এটা বন্যায় ডুবে যাওয়া সিলেটের অবস্থা। যে শহরকে আমরা দ্বিতীয় লন্ডন বলতাম সেই শহরের আজ এই অবস্থা। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু পজ করে স্ট্যাটাসটা পড়ে নেবেন। সেই শহরটা ছিল উত্তেজনায় মাতা, সেই শহরটা আজ পানির নিচে। বিশ্বাস করেন, আমি সিলেটের বলে আমি এমন বলতেছি তাই না, তবে আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, তবে সিলেটের শহরে আসলে নিজের বাড়ির মতো মনে হয়, কারণ অন্য অন্য শহরের তুলনায় সিলেটটা খুব শান্তশিষ্ট একটা শহর। এই শহরে নেই কোনো জ্যাম, নেই কোনো কোলাহল, সত্যি বলতে একদম শান্তশিষ্ট। এই শহরের মাটিতে শুয়ে আছে দুইজন আউলিয়া, যারা হলেন হযরত শাহজালাল ও হযরত শাহফরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এই শহরের আজ এই অবস্থা আসলে সত্যি খুব কষ্টদায়ক, আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই শহরের অবস্থাটা। হয়তো কেউ তার শেষ সম্বল গরু দেখতে পারবো আমরা ব্যাকগ্রাউন্ডে, গরু নিয়ে আসতেছে দেখতেছি ছবিতে, ক্যাপচার করছে, যেই করছে তাকে অনেক ধন্যবাদ আসলে পরিস্থিতিটা শেয়ার করার জন্য। অ্যান্ড শেষ সম্বলটুকু নিয়ে আসছে, হয়তো তার আর কিছুই নেই বা কিছু পাওয়ার আশাও নেই, কারণ সব পানির তলেই চলে গেছে, পানির নিচে ডুবে গেছে। তবে এতটুকু বলবো, যে যেখানে থাকেন সবাই দোয়া করবেন, আর সাহায্য আপনারা করবেন যদি আপনাদের সামর্থ্য থাকে, অবশ্যই সাহায্য করবেন, কারণ এই দুঃসময়ে যাদের পাশে পাবে এই সিলেটবাসী তাদেরই মনে রাখবে সর্বদা, কারণ সুসময় তো অনেকেই ছিল, দুঃসময় কয়জন থাকে। সো গাইস, যারা যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন, অ্যান্ড সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আমিও সিলেটের এই সন্তান, তবে আমি যেদিকে আছি, আমাদের বাড়ি যেদিকে, সেদিকে এখন পর্যন্ত কোনো পানি আসে নাই। আমি ব্রাহ্মণবাড়িয়া সাইডে আমার বাসা, সো এদিকে এখনও পানি আসে নাই, তবে মলয় বাজার, সুনামগঞ্জ, আসলে এই দিকগুলোর অবস্থা খুব খারাপ, প্রায় 6 ফুট 7 ফুট উপর দিয়ে পানি যেতেছে, রাস্তা বা মাটি থেকে 6 ফুট 7 ফুট উপর দিয়ে পানি চলতেছে। সো সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।